একজন মায়ের কাছে তার সন্তান যতটা প্রিয়, একজন সন্তানের কাছেও তার মা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আজকের মুভিটিতে আমরা দেখতে পাব একটি বাচ্চা তার মাকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে। তার কল্পনার জগতও হয়ে ওঠে তার কাছে আসল দুনিয়া। এই মুভিটির নাম হলো ওয়াটারম্যান। মুভির শুরু হয় একটি ছেলেকে দেখিয়ে যার নাম ছিল গানার। সে আজ একটি ফিউনারাল দেখতে যাচ্ছিল। তার কাছে এসব একদমই নতুন ছিল, কারণ সে এর আগে কখনো কোনো ফিউনারেলে যায়নি। আসলে সে এখানে এসেছিল যাতে সে এই মুহূর্তটাকে ফিল করতে পারে যে মানুষেরা মারা গেলে কীরকম অনুভব হয়। সব কিছু দেখার পর সে বাড়িতে ফিরে আসে। এবার সে আর যা কিছু দেখেছিল সব কিছু নিজের কমিক বুকে এঁকে ফেলে। ফিউনারেলে সে একজন ডিটেকটিভকেও দেখেছিল, সে তার কমিক বুকে তার ছবিও আঁকে, কিন্তু তার গল্পেতে সে নিজেকে ডিটেকটিভ বানায়। এর থেকে আমরা জানতে পারি যে গানারের ফিকশন বুক এবং গল্পতে অনেক ইন্টারেস্ট রয়েছে। আসলে গানারের কোনো বন্ধু ছিল না, তাই তার ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অ্যাটাচমেন্ট অনেক বেশি, আর সে তার ইমাজিনেশনের দ্বারা অনেক সুন্দর সুন্দর কমিক লিখতে পারে। এর পাশাপাশি আমরা জানতে পারি গানারের মায়ের ক্যান্সার হয়েছে, এ কারণে তার শরীর খুব একটা সুস্থ থাকে না। আর তার বাবা আর্মিতে কাজ করে, যে কারণে তাকে সবসময় বাড়ির বাইরে থাকতে হয়। অর্থাৎ গানারের কাছে এমন কেউ ছিল না যার সাথে সে সময় কাটাতে পারবে, ফলে সে সর্বদাই অনেক একা ফিল করে। এ কারণেই তার বইগুলোই হয়ে ওঠে তার বন্ধু। এবার আমরা দেখতে পাই রাতের বেলায় যখন তাদের পুরো পরিবার বসে খাবার খাচ্ছিল, তখনও গানার তার বই পড়ছিল, তাই তার বাবা তাকে বই রেখে খাবার খেতে বলে। এরপর তার বাবা এমোস তার কাছে তার স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন গানার তাকে জানায় যে স্কুলে তার সব কিছুই খুবই ভালো চলছে, আর আজ সে একটি ফিউনারেলে গিয়েছিল। এটা জেনে তার বাবা একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কার ফিউনারেলে গিয়েছিলে আর কেন গিয়েছিলে। তখন গানার তাদের বলে যে সে একটি নতুন কমিক লিখছে, তার জন্য তাকে ডিটেকটিভের রোল স্টাডি করতে হতো, এ কারণেই সে সেই ফিউনারেলটি দেখতে গিয়েছিল। এসব জেনে তার বাবা তাকে বোঝায় যে আর কখনো সে যেন এসব জায়গায় না যায়। রাতের বেলায় সে তার মা বাবাকে কোনো একটা বিষয়ে কথা বলতে দেখে। গানারের বাবা তার মায়ের রোগের জন্য অনেক দুশ্চিন্তায় থাকে। কিছুক্ষণ পরে তার মা তার কাছে এসে বলে যে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, সে একটু কঠোর, কিন্তু তুমি এ কারণে তোমার মনে তোমার বাবার প্রতি কোনো ক্ষোভ আনবে না। পরের দিন সকালে এমোস গানারের রুমে যায়। সে তার সাথে খেলতে চাইছিল এবং তার সাথে কথা বলতে চাইছিল, কারণ রাতে সে গানারকে অনেক বকাবকি করেছিল। তখনই হঠাৎ এমোস তার পাপ ভুল করে গানারের কমিকের ওপরে রেখে দেয়, যার ফলে সেই বইটি নষ্ট হয়ে যায়। এসব দেখে গানার তার বাবার ওপর অনেক রেগে যায় আর তাকে বলে তুমি আমার কমিক বুক নষ্ট করে দিয়েছো। এরপর আমরা দেখতে পাই তাদের বাড়িতে ডক্টর আসে, কারণ গানারের মা খুবই অসুস্থ হয়ে পড়েছে। এসব দেখে গানারের মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজের মাকে এত সহজে যেতে দিতে চায় না। এ কারণে সে বুকশপে গিয়ে ক্যান্সার রিলেটেড বই দেখতে শুরু করে। সে এই রোগের ব্যাপারে অনেক পড়াশোনা করে যাতে সে তার মায়ের জন্য কোনো চিকিৎসা খুঁজে বার করতে পারে। তখনই তার নজরে একটি বই আসে যেখানে সে ওয়াটারম্যানের ব্যাপারে পড়ে। ওয়াটারম্যান একটি ভূত ছিল, সে যে কোনো রোগকে ঠিক করতে পারত, যে কোনো মৃত প্রাণীকেও সে জীবিত করতে পারত। এবার গানার ওয়াটারম্যানের ব্যাপারে তার আশেপাশে থাকা সব লোকেদের জিজ্ঞাসা করতে থাকে। তখন তাকে একজন মহিলা জানায় যে ওয়াটারম্যানের কাহিনী একদম সত্যি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। তবে সেই মহিলাটি গানারকে বলে তোমাকে এই বিষয়ে বেশি চিন্তা করা উচিত না। কিন্তু গানার তার মায়ের জন্য কিছু করতে চাইতো, তাই সে এই ব্যাপারে আরও তদন্ত করতে থাকে। এরপর তার একটি মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল জো। সেই মেয়েটি সবাইকে বলেছিল যে সে ওয়াটারম্যানকে দেখেছে, আর প্রমাণস্বরূপ সে তার গলার মধ্যে থাকা একটি কাটা দাগ দেখায়। সে বলে যে এই কাটা দাগটা তাকে ওয়াটারম্যানই দিয়েছে। সেই মেয়েটি ওয়াটারম্যানের কাহিনী শোনানোর জন্য সকল বাচ্চাদের থেকে টাকাও নিত। অন্যদিকে গানার একজন লেখকের বাড়িতে যায় যার নাম ছিল জিম। সে সেই লেখকের কাছে ওয়াটারম্যানের ব্যাপারে জানতে চাইলে জিম তাকে ওয়াটারম্যানের কাহিনী শোনানো শুরু করে। সে বলে অনেক বছর আগে এই শহরে একটি বাঁধ ছিল, এখানেরই এক বাসিন্দা সেই বাঁধে খোদাইয়ের কাজ করছিল।
একদিন খোদাই করতে করতে সে একটি চকমকে পাথর খুঁজে পায়। সে সেই পাথরটিকে নিজের কাছেই রেখে দেয়, কিন্তু এক রাতে সেই বাঁধটি ভেঙে যায়, ফলে সেখানে বিশাল বন্যার সৃষ্টি হয়। এ কারণে সেখানে সব মানুষ মারা যায়, কিন্তু একমাত্র সেই লোকটি যার কাছে সেই চকমকে পাথরটি ছিল সে শুধুমাত্র জীবিত ছিল। আর সেই দিন থেকে আজ পর্যন্ত সে তার মৃত স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে, যাতে সে তাকে আবারও জীবিত করতে পারে। অনেক মানুষের এই ওয়াটারম্যানকে মৃত পশুদের জীবিত করতে দেখেছে। এবার জিম তাকে একটি ম্যাপ দেয় যার দ্বারা সে ওয়াটারম্যানকে খুঁজে বের করতে পারবে। এবার গানার তার বাড়িতে ফিরে যায় এবং তার জমানো সব টাকা পয়সা নিয়ে নেয়। এরপর সে জোয়ের কাছে গিয়ে তার থেকে সাহায্য চায়, যাতে সে ওয়াটারম্যানকে খুঁজে বার করতে পারে। জোয়ের টাকা পয়সার প্রয়োজন ছিল, তাই সে গানারকে সাহায্য করার পরিবর্তে তার থেকে টাকা চায়, আর গানারও তাকে টাকা দিয়ে দেয়। এবার জো আর গানার ওয়াটারম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা যাওয়ার আগে একটি গ্রসারি স্টোর থেকে নিজেদের জন্য কিছু খাবার জিনিস নিয়ে নেয়, যাতে তারা জঙ্গলে বেঁচে থাকতে পারে। এবার জো এবং গানার জিমের ম্যাপের সাহায্যে ওয়াটারম্যানকে খোঁজার জন্য জঙ্গলে চলে আসে। রাত হয়ে গেলে তারা দুজন একটি জায়গায় আগুন ধরিয়ে নেয়। এই সময় গানার জোকে তার বাড়ির দুরবস্থার ব্যাপারে জানায়, আর সে জোকে বলে যদি সে ওয়াটারম্যানকে খুঁজে পেয়ে যায় তাহলে তার মা সুস্থ হতে পারবে। এবার জো গানারকে বলে তার পুরো বিশ্বাস আছে যে ওয়াটারম্যান এই জঙ্গলেই রয়েছে। সেই রাতেই জঙ্গলে গানার একটি চকমকে পাথর খুঁজে পায়। অন্যদিকে পরের দিন সকালে এমোস গানারের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু ঘরের এত টেনশনের কারণে সে গানারের ঘরে যায় না এবং তাকে একাই থাকতে দেয়। সে এবার নিচে এসে দেখে তার তলোয়ারটি সেখানে ছিল না, যেটা সে ডেকোরেশন করার জন্য লিভিং রুমে রেখেছিল। এবার এমোস গানারের ঘরে যায়, কিন্তু সেখানে সে গানারকে খুঁজে পায় না, তাই সে গানারকে পুরো বাড়িতে খুঁজতে থাকে। এই সময় সে একটি নোট খুঁজে পায় যেটা গানারই রেখে গিয়েছিল। সেই নোটে গানার লিখেছিল যে সে জঙ্গলে ওয়াটারম্যানকে খুঁজতে যাচ্ছে। এবার এমোস অনেক ভয় পেয়ে যায় এবং সে পুলিশ স্টেশনে গিয়ে গানারের নিখোঁজ হবার কমপ্লেন জানায়। সে পুলিশকে গানারের লেখা নোটটিও দেখায়। এদিকে গানারের মায়ের শরীর যেহেতু অনেক খারাপ, তাই সে তার ঘরেই বিশ্রাম করছিল, যার ফলে সে এই ব্যাপারে কিছুই জানতে পারে না যে গানার নিখোঁজ হয়ে গিয়েছে। এবার এমোস বাড়িতে ফিরে আসে। সে বাইরে থেকে পাড়ার বাচ্চাদের শব্দ শুনতে পায়, তাই সে তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি গানারকে দেখেছো? কিন্তু সেই বাচ্চাগুলি মজা করে বলতে থাকে যে গানারকে তো ওয়াটারম্যান তুলে নিয়ে গিয়েছে। এবার এমোস সেই বাচ্চাগুলির কাছে ওয়াটারম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেই বাচ্চাগুলি তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন গানার এবং জো জঙ্গলে আরও গভীরে চলে যায়। তারা দেখতে পায় জঙ্গলের একটি অংশে বরফ পড়ছিল। এসব দেখে তারা দুজনই অনেক অবাক হয়ে যায়, কারণ এটা জুলাই মাস চলছিল। তারা আবার এটা জানতো না যে জঙ্গলের উল্টো দিকে আগুন লেগেছে। অন্যদিকে গানারের মাও গানারের নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে পেরে যায়, কিন্তু এমোস তার মনে সান্ত্বনা দিয়ে বলে যে সে গানারকে খুঁজে বার করবে। এবার এমোস পুরো শহরে গানারের নিখোঁজ হবার পোস্টার লাগায়, যাতে সে গানারকে খুঁজে বার করতে সাহায্য পেতে পারে। এরপর গানারের মা বাবা পুলিশের তদন্তের দ্বারা জানতে পারে যে গানার একটি জো নামে মেয়ের সাথে জঙ্গলে গিয়েছে, আর যাওয়ার আগে তারা একটি স্টোর থেকে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিল। এরপরই ম্যারিয়ার এমোসের কাছে গানারের কল আসে এবং সে তার মাকে জানায় যে সে একদমই সুরক্ষিত আছে। আসলে গানার জোয়ের ফোন থেকে তার মা বাবাকে কল করেছিল। এরপর তারা দুজনে পুলিশকে এই নাম্বারটি দিয়ে দেয়, যাতে তারা এই নাম্বারটিকে ট্রেস করতে পারে। এবার পুলিশরা সেই নাম্বারটি ট্রেস করে গানারের মা বাবাকে জানিয়ে দেয় যে জঙ্গলে আগুন লাগার কারণে কোনো পুলিশ অফিসার তাদের কাছে যেতে পারবে না, কারণ সকল পুলিশ অফিসার্স ফায়ার ফাইটার্সদের সাথে জঙ্গলের আগুন নেভাতে ব্যস্ত আছে। এ কারণে এমোস নিজেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এবার জিমের সাথে দেখা করে এবং তার কাছে ওয়াটারম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিম তাকেও সেই ম্যাপটি দিয়ে দেয় যেটি সে গানারকেও দিয়েছিল, ফলে জিম তাকে ধন্যবাদ জানায় এবং নিজের গাড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। অন্যদিকে জঙ্গলের মধ্যে গানার জোকে জিজ্ঞাসা করে যে ওয়াটারম্যানের বাড়ি কোন দিকে, কিন্তু জো তার প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। সে তাকে বলে যে সে এবার বাড়িতে ফিরতে চায়,
কারণ এখন অনেক সময় হয়ে গিয়েছিল। ফলে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে ঝামেলা করে আলাদা হয়ে যায়। ফলে গানার এবার একাই ওয়াটারম্যানকে খোঁজার জন্য এগিয়ে যায়। সে জঙ্গলের আরও গভীরে গিয়ে একটি কাঠের তৈরি অনেক পুরনো বাড়ি খুঁজে পায়। সে বাড়িটির ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না। তখন সে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই সে ভয়ে বিছানার নিচে লুকিয়ে যায়। সেই বাড়িটি আসলে ওয়াটারম্যানেরই ছিল। ওয়াটারম্যান জানতো যে গানার সেখানে লুকিয়ে আছে, তাই সে গানারকে বাইরে বেরিয়ে আসতে বলে। এবার গানার ওয়াটারম্যানের কাছে সাহায্য চেয়ে তার মাকে সুস্থ করে দিতে বলে। কিন্তু ওয়াটারম্যান ধীরে ধীরে গানারের কাছে এগিয়ে আসলে গানার তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ওয়াটারম্যানকে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। এবার ওয়াটারম্যান তাকে বলে যে আমার অমরত্ব আমার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে গিয়েছে। আমি এত বছর ধরে জীবিত, আমার স্ত্রীও আমার কাছে নেই, আমি সম্পূর্ণ একা, আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না। সে গানারকে বলে অমর হওয়া কোনো ভালো ব্যাপার নয়, আর মানুষের জন্য এটাই ভালো হবে যে যখন তার মৃত্যু আসবে তখন সে সেটাকে মাথা পেতে নিক। এবার বাইরে থেকে তারা জোয়ের শব্দ শুনতে পায়। তখন ওয়াটারম্যান তাকে বলে যদি তুমি জোকে এখানে রেখে যাও তাহলে আমি তোমাকে এই পাথরটি দিয়ে দেবো, আর তুমি এটা দ্বারা নিজের মাকে অমর করে নেবে। কিন্তু এই সময় গানার ওয়াটারম্যানের ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে পারে যে ওয়াটারম্যান তার নিজেরই কল্পনার দ্বারা তৈরি হয়েছে, আর এসব কোনো কিছুই আসল না। এবার সে নিজের ইমাজিনেশন করা বন্ধ করে দেখতে পায় যে সে জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে আছে, আর জো তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। জো তার কাছে ক্ষমা চেয়ে বলেছে সে তাকে মিথ্যে বলেছিল যে সে ওয়াটারম্যানকে দেখেছে। জো বলে তার গলায় যে দাগটা রয়েছে সেটা তার বাবার জন্য হয়েছে, সে মদের নেশায় তাকে রোজ মারধর করত, এ কারণেই সে টাকা পয়সা জমিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। সে গানারের কাছে ক্ষমা চেয়ে বলে সে আজ পর্যন্ত কোনো ওয়াটারম্যান নামক ব্যক্তিকে দেখেইনি। এরপর তাদের মধ্যে পুনরায় বন্ধুত্ব হয়ে যায়। আর এতক্ষণে এমোসও গানারকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এবার সে তার ছেলেকে জড়িয়ে ধরে, এতক্ষণে জঙ্গলের আগুন ছড়িয়ে তাদের দিকে চলে আসে। এমোস আগুন ছড়ানোর আগে গানার আর জোকে নিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে অন্য প্রান্তে চলে আসে। বাড়িতে মেরি তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। গানার বাড়িতে পৌঁছিয়ে গেলে তার মা তাকে জড়িয়ে ধরে, আর গানার তার মায়ের কাছে ক্ষমা চায়। সে তাকে বলে এরপর আর কখনো তাদের না জানিয়ে সে কোথাও যাবে না। এরপর তার মা বাবা তাকে ক্ষমা করে দেয় এবং তারা সকলে ঘরের ভেতরে চলে যায়। এবার গানার তার মা বাবাকে তার বন্ধু জোয়ের ব্যাপারে জানায় যে তার বাবা রোজ তাকে মারধর করে, এ কারণে এমোস আর মেরি জোয়ের বাবার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন জানিয়ে দেয় এবং তারা জোকে অ্যাডপ্ট করে নেয়। এবার জো গানারের পরিবারের সদস্য হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এমোস গানারকে একটি ড্রয়িং সেট গিফট করে যাতে গানার তার ইমাজিনেশন আরও বাড়াতে পারে। এমোস এবার বুঝে গিয়েছিল যে গানারের ইমাজিনেশন অনেক বেশি পাওয়ারফুল ছিল। এবার দুজনে একে অপরকে হাগ করে এবং নিচে ডিনার করতে চলে যায়। এবার তারা সকলে মিলে হাসি খুশি নিজেদের জীবন কাটায় এবং এখানে এই মুভিটি শেষ হয়। এই মুভির দ্বারা প্রতিটি মা বাবার বোঝা উচিত যে বাচ্চাদের ইমাজিনেশন অনেক বৃহৎ, আর তাদের এই ইমাজিনেশনকে বন্দি করার বদলে আমাদের তাদের মনোবল বাড়ানো উচিত যাতে বাচ্চারা তাদের ইমাজিনেশনকে কলাকৃতিতে পরিণত করতে পারে। এতে তারা অনেক খুশি থাকতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।